আসসালামু আলাইকুম। ওয়ালটন এসি প্রেজেন্ট স্কুল ক্রিকেটের সকলকে আমন্ত্রণ। আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি যে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটা কোচেস এডুকেশন সেন্টার প্রয়োজন, যেখানে আপনি চাইলে, আপনার যদি ইচ্ছা থাকে, আপনি পুরো বছরব্যাপী কোচেস এডুকেশন ট্রেনিংটা নিতে পারবেন। তাহলে কি হবে, আমাদের দেশে প্লেন্টি অ্যামাউন্ট অফ কোচেস তৈরি হবে, সেই জায়গাটায় এডুকেশন সিস্টেম থাকবে, একটা কারিকুলাম থাকবে, গেম এডুকেশন বলে আমরা এই জায়গাটাকে। এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আপনি যদি প্রপার কোচ তৈরি করতে না পারেন, প্লেয়াররা কিন্তু সমস্যা নিয়ে কোচের কাছেই যাবেন। সো প্রপার কোচ তৈরি করতে না পারলে আসলে আপনি কার কাছে যাবেন? এবং এই কারণে আমাদের বাংলাদেশে ব্যাটিং সেক্টরটা খুবই একটা ইগনোরেবল জায়গায় চলে এসেছে, এবং ব্যাটিং সেক্টরটা আসলে খুবই এমন একটা জায়গায় এখন আছে যেখানে একটা প্লেয়ার যখন ন্যাশনাল টিম থেকে আউট হচ্ছেন, কার সঙ্গে ব্যাটিংয়ের কাজটা করবেন এই মানসম্পন্ন কোচটা আসলে খুঁজে পাওয়া যায় না, খুব কম, হাতে গোনা খুব কম। তামিম ইকবাল খান রিসেন্টলি এই কথাটা বারবার বলেছেন। বিসিবিতে আলাদা ব্যাটিং ডিপার্টমেন্ট চালু করা, অর্থাৎ যে বিষয়টা বলছি যে কোচেস ট্রেনিং ইনস্টিটিউট বা কোচেস ট্রেনিং সেন্টারের আন্ডারে ব্যাটিং একটা আলাদা ডিপার্টমেন্ট থাকবে, যেটা ইন্ডিয়াতে আমরা দেখতে পেয়েছি। বারবার তাদের এক্সাম্পলটা কেন আনে, তাদের জোনাল ক্রিকেট একাডেমিতে যখন তারা আন্ডার 16 বা আন্ডার 18 লেভেলের 150 জন ক্রিকেটারকে নিয়ে আসেন, ব্যাটারদেরকে তারা কীভাবে ভাগ করেন জানেন? ব্যাটারদেরকে তারা ভাগ করেন, এই প্লেয়ারটা পাওয়ার প্লেতে ভালো, এই প্লেয়ারটা মিড ওভার্সে ভালো, এই প্লেয়ারটা ডেথ ওভার্সে ভালো, এই প্লেয়ারটা রানিং বিটুইন দ্য উইকেট ভালো, এই প্লেয়ারটার এন্ডুরেন্স লেভেল ভালো, এই প্লেয়ারটার রানিং বিটুইন দ্য উইকেট শুরুতে ভালো, মাঝে খারাপ, আবার শেষের দিকে ভালো, এরকম ভাইস ভার্সা। অর্থাৎ যে প্লেয়ারটার দেখা গেল যে পাওয়ার প্লেতে তার ব্যাটিংটা ভালো কিন্তু মিড ওভার্সে তার ব্যাটিংটা ভালো না, তার ট্রেনিং মেথডটা একরকম হবে। যে প্লেয়ারটার মিড ওভার্সে ট্র্যাক রেকর্ড ভালো কিন্তু ডেথ ওভার্সে ভালো না, সেই প্লেয়ারটার ট্রেনিং মেথড একরকম হবে। যেই প্লেয়ারটা ডেথ ওভার্সের দিকে ভালো সেই প্লেয়ারটার ট্রেনিং মেথড আরেক রকম হবে, এবং প্রত্যেককে প্রত্যেকের স্পেশালাইজেশন অনুযায়ী তাদেরকে কাজ করানো হয়, তাদেরকে ওইভাবে ম্যাচ খেলানো হয়। এখন টু বি ভেরি অনেস্ট, আমি যদি একটা কথা বলি, লিটন কুমার দাসের ট্রিগার মুভমেন্টের সমস্যা নিয়ে আমরা অনেক কথা বলছি, ট্রিগার মুভমেন্টে তার সমস্যা, তার এই প্রবলেম হচ্ছে, ওই প্রবলেম হচ্ছে। এখন প্রথমত একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের দেশে প্লেয়াররা যখন ন্যাশনাল টিম থেকে বাইরে যান, অ্যানালিস্ট সাপোর্টটা নাই, কারণ আমরা ওইরকম অ্যানালিস্ট তৈরি করতে পারি না, আমাদের দেশে ওই সুযোগটাই নাই। ওই পড়াশোনা যে করবে, যে ভিডিও অ্যানালিস্ট হওয়ার জন্য যে পড়াশোনাটা করা প্রয়োজন, সার্টিফিকেশন নেওয়া প্রয়োজন, ওই সুযোগটা আমাদের দেশে নেই, বাইরে থেকে অনেক টাকা খরচ করে পড়ে আসতে হবে, এটা হয়তো বা সবার সেই সামর্থ্যটা নেই। বাট একটা প্লেয়ার যখন বের হবে ন্যাশনাল টিম থেকে, ও তোর ব্যাটিংয়ের কোন জায়গায় ভুল একজন অ্যানালিস্ট তাকে সেটা দেখিয়ে দেবে, আফটার দ্যাট সে ব্যাটিংটাকে নিয়ে কাজ করবে একজন কোচের সঙ্গে। এখন লিটন কুমার দাসের ট্রিগার মুভমেন্টে প্রবলেম, নাজমুল শান্তর আমরা একবার দেখিয়েছিলাম যে ব্যাটিং যখন করছেন তার ব্যাকলিফ্ট বারবার পরিবর্তিত হচ্ছে, বোলার দৌড়ে আসছেন এর মধ্যে তার ব্যাকলিফ্ট চারভাবে পরিবর্তিত হচ্ছে। এখন এই যে প্রবলেমগুলো আইডেন্টিফাই করে আলাদা করে নাজমুল শান্তর সঙ্গে কাজ করা, এবং কাজ করাটা আসলে কী ধরনের কাজ করা, তিনটা ফরম্যাটে খেলতে হচ্ছে, তার ব্যাটিংটা একটা কোলাবোরেশন করতে হবে। টেস্ট ম্যাচের সময় আপনি এইভাবে ব্যাটিং করবেন, টি-20 এবং ওয়ানডের সময় আপনি এইভাবে ব্যাটিং করবেন, বা আপনি আপনার প্লেয়িং নেচারটাকেও পরিবর্তন করতে চান কিনা সেগুলোর নিয়ে অনেক ব্যাপার স্যাপার আছে, অনেক কথাবার্তা আছে। টি-20 ক্রিকেটে পাওয়ার হিটিংয়ের জন্য জুলিয়ান উড তিনি একটা কোর্স অফার করেন ইন্টারনেটে, তার কাছে সেই কোর্সটা করা যায়। সেখানে একটা বিষয় আমি খেয়াল করে দেখেছি, ইম্প্রোভাইজিং নিয়ে অনেক গবেষণা হয়, ইম্প্রোভাইজিং, আপনি ব্যাটের গ্রিপ পরিবর্তন করছেন, খুব ফ্রিকোয়েন্টলি ব্যাটের গ্রিপ পরিবর্তন করছেন, আপনি খুব ফ্রিকোয়েন্টলি আপনার বডি পজিশন পরিবর্তন করে ফেলছেন, এই জায়গাগুলো কিন্তু, এগুলো কিন্তু বায়োমেকানিক্যাল গবেষণার অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এবং এখানে বায়োমেকানিক্যাল গবেষণা করে যে একটা প্লেয়ারের আসলে গ্রিপ খুব ইনস্ট্যান্ট পরিবর্তন করতে চাইলে কী কী করতে হয়, যেমন জুলিয়ান উড যে বিষয়টা বলেছেন, আমরা অনফিল্ডের পর্দায় একটা ভিডিও করেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম, জুলিয়ান উড যে বিষয়টা বলেছেন যে হকি কিংবা স্কোয়াশ কিংবা গলফ এই খেলাগুলো খুব ইম্পর্ট্যান্ট। সো আলটিমেটলি যে সমস্ত দেশে এগুলো অ্যাক্সেস করার সুবিধা নাই, স্কোয়াশ গলফ হকি, ধরেন আমাদের দেশে তো সেই সুবিধাটা নাই, যে কেউ চাইলে সেটা পারবে না, সে কী করতে পারে, সে নেটের মধ্যেই এই খেলাগুলোর কোলাপ করে সে এমন কিছু ডিজাইন করতে পারে, এই ডিজাইনগুলো কোচেরা তাদেরকে দেবেন, এবং ওই যে কোচিং ইনস্টিটিউট যেটা, গেম এডুকেশন ইনস্টিটিউট যেটা, সেটার কাজই হবে আসলে এই জায়গাটাতে, যে আপনি এইভাবে প্লেয়ারদেরকে কাজটা করাবেন। ইভেন আপনি চিন্তা করেন, টি-20 ক্রিকেট নিয়ে কথা বলেন, আপনি যখন টেস্ট ম্যাচ চলে, একটা ব্রাঞ্চ অফ প্লেয়ার্স যারা একটু পাওয়ার হিটিংয়ে পারদর্শী তাদেরকে একটা স্পেশালাইজ ট্রেনিং চলবে ওই সময়টাতে, টেস্ট ম্যাচ যখন চলছে, টেস্টের প্লেয়াররা তো টেস্ট খেলছেন, যে প্লেয়ারগুলো টি-20-র জন্য আমি স্পেশালাইজ ঠিক করে রেখেছি, যারা হয়তো বা টেস্ট ম্যাচ খেলবে না, তাদেরকে ওইখানে সারা বছর ট্রেনিংয়ের জায়গাটা হবে। সো এগুলো একটা কোলাবোরেটিভ এফোর্ট, আমি বলছিলাম যে আন্ডার 16, আন্ডার 18 লেভেল থেকে ইন্ডিয়াতে হয়, আমরা এই জায়গাটাতে আলাদা করে কেন চিন্তা করতে পারি না? এবং
আবারও বলি, দেশের কোচিং সিনারিও যদি ডেভেলপ না হয়, দেশের কোচিং সিনারিওকে যদি আমরা উন্নতি করতে না পারি, একজন দুইজন কোচ এটাকে পরিবর্তন করতে পারবেন না। এবং এই জায়গাটায় সত্যিকারের অর্থে একটা হিউজ লেভেলের ইম্প্রুভমেন্ট প্রয়োজন, এবং সেই ইম্প্রুভমেন্টটা থিওরিটিক্যালি কোচদেরকে সাউন্ড করা, থিওরিটিক্যালি বায়োমেকানিক্যালি কোচদেরকে সাউন্ড করা, পড়াশোনাটা ইনজেক্ট করা, যে হ্যাঁ কোচরা পড়াশোনা করবেন যে একটা প্লেয়ারকে আমি যখন হাতে পেলাম তাকে কীভাবে আমার টেক কেয়ার করতে হবে। সবাইকে তো এক মেথড দিয়ে আমি পারবো না। খুব সিম্পল একটা কথা বলি, সেটা হচ্ছে তাসকিন যে ব্যায়ামটা করে সেই ব্যায়ামটা মুমিনুল ভাইকে আমি দিতে পারবো না, দিলে সেটা তার হিতে বিপরীত হবে, তার রিয়াকশন টাইম কমে যাবে। ঠিক ব্যাপারটা কিন্তু এরকমই, একজন কোচ যখন শিক্ষিত হবেন তখন তিনি তাকে গাইড করতে পারবেন যে মুমিনুল হকের কী কী ব্যায়াম করা প্রয়োজন, মুমিনুল হকের রিফ্লেক্স বাড়ানোর জন্য তার কী কী করতে হবে, কিংবা আধুনিক ক্রিকেটে যে সমস্ত টেকনিক্স এখন চালু হয়েছে, এখন মডার্ন ডে ক্রিকেটে কিন্তু ওই সময়টা নাই, ইভেন ওয়ান ডে ক্রিকেটে ওই সময় নাই যে আপনি 70-75-80 স্ট্রাইক রেটে ব্যাটিং করবেন, আপনাকে আরও সমৃদ্ধশালী স্ট্রাইক রেটে ব্যাটিং করতে হবে। এর জন্য যেগুলো করা প্রয়োজন সেগুলো কিন্তু আলটিমেটলি ওই যে বললাম যে একটা ব্যাটিং ডিপার্টমেন্ট যদি থাকে, যে শুধুমাত্র তারা ব্যাটিং নিয়েই চিন্তা করবে, প্রথমত ব্যাটিং কোচ তৈরি করবে, ব্যাটিং কোচেরা সেই প্লেয়ারদেরকে নিয়ে ওইভাবে কাজ করবেন, অ্যানালিস্ট থাকবে, সবাই মিলে সমন্বিতভাবে এই কাজগুলো করবে, অনেকগুলো কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হবে। আমি তো ক্রিকেটটাকে এইভাবে চিন্তা করতে চাই, আমি তো ক্রিকেটটাকে এইভাবে দেখি, এইভাবে ভিশনারি চিন্তা করি। এখন আমাদের দেশে যদি সেই জায়গাগুলো না হয়, কবে হবে জানি না, বাট বেশি বেশি করে চেষ্টা করি যে এই জায়গাগুলো তুলে ধরার জন্য, যে এই জায়গাগুলো ওয়ার্ল্ড ওয়াইড সিস্টেম, আমরা এই সিস্টেম থেকে অনেক পিছিয়ে আছি, আমরা এই সিস্টেম থেকে অনেক পিছিয়ে আছি, ওয়ার্ল্ড ওয়াইড তারা এইভাবেই চিন্তা করে, এইভাবেই তারা এগিয়ে যায়, কিন্তু আমরা আনফর্চুনেটলি এই সিস্টেমগুলো সম্পর্কে আসলে জানি না। সো আলটিমেটলি যারাই বাইরের দেশে করছে, এই যে কথাটা বলছে যে বাইরের দেশে এগুলো করছে, এগুলো কিন্তু পড়াশোনা করেই বলছি। সো আমাদের দেশে পড়াশোনাটা আসলে খুব গুরুত্বপূর্ণ, যে আমরা অন্তত বাইরের দেশে মানুষ যেভাবে করছে সেখান থেকে আমরা অনুকরণ না হতে পারে, আমরা অনুসরণ তো করতে পারি, আমাদের দেশের অ্যাভেলেবল রিসোর্স অনুযায়ী আমরা সেটাকে চিন্তা করতে পারি। এখন ওইটা আসলে আমরা কতটুকু করছি সেটা পুরোপুরি সদিচ্ছার জায়গা। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই। থ্যাংক ইউ।